এই সম্পর্কে আর কি কবলে যান, আমি তো বারে বারে এই মানে ধর যাবার যে গড়াখনিয়া কইলে তেতিয়ার মানে আমি সরকারক দাবি করে আছো, কয়ে আছো নকা ধর দরখাস্ত হিসাবে বারে বারে আমি দিয়ে আছো, কই আছো যে আমার কিবা একটা সুবিধা করক। আজি 30 বছর হয়ে গেল, 30 বছর পরা যখন আমার এখন ডিগুর নই আসলে এইখানে বিশাল রূপ ললে আপনার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র রূপ লয় আমার 30 বছরে অকমান অকমান করে ঠেলি ঠেলি ভাঙি ভাঙি গড়া খনিয়ায় আজি আহি আমি মিরিগাঁও রংবালা টেঙাবাড়ি গোটেই যাওয়ার পিছত আজি আহি মুলুকত আমি হাবি এডোখরের মাজত আশ্রয় লইছোহি। এতিয়া আশ্রয় লৈ আছো যদিও এইফালে আলি পদূলি বনাই আছে, আপনার গড়াখনিয়ার বান্ধ বান্ধি আছে, এই বান্ধ দুটা বান্ধর মাজত আমি পড়ে গেলো, দুইফালে ঠেলি আছে। ইতিমধ্যে আমাক তো 4-5 দিনের ভিতর ঘর বাড়ি ইয়ারপর অতরাবলা তাহাতে মানে কই থই গেল যে ঘর বাড়ি আপনাদের অতক, এখানে মাথাউরি হবগে, কিন্তু আমি যাম কম কি কত যাম কি করিম আমি তো একো আমার উপায় নাইকিয়া হলো, যে এনেকা মানুষ ইয়াত আছে যে কোনোবাই মাটি অডোখর মানে ভাড়া ঘরত গিয়ে থাকি যে ভাড়া দিব মাহে মাহে, এনেকা ভাড়া দিয়ারও সিস্টেম নাই। আমি নিজ কমাইছো ডেলি ডেলি খাইছো, লড়া ছোৱালী পোহার কারণে আমার যে অসুবিধা হল, কিন্তু এটা আমি কত যাম কি করিম আমি ভাবি একুয়ে পোৱা নাই। চক আজি আমি বৃহত্তর যুব মঞ্চৰ প্ৰভাৱৰ পৰা আজি চৰকাৰখনক আমি ধিক্কা জনাইছো, যিহেতু ভাৰতবৰ্ষত স্বাধীনতাৰ আজি 7টা দশক অতিক্ৰম কৰি যোৱাৰ পিছতো আজি কিন্তু পুনঃস্থাপনৰ নামত আজি ইয়াৰ দধিয়াৰ লাইকাৰ পৰা আৰম্ভ কৰি ৰংমলাৰ টেঙাবাৰী অঞ্চলৰ নিচিনাৰ আজি এই অঞ্চলৰ মানুহে আজি পুনৰ বাসস্থানৰ কাৰণে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে, তেখেতলোকে এসাঁজ খাই দ্বিতীয় সাঁজলৈ চিন্তা কৰিবলগীয়া হৈছে। গতিকে আজি ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা লাভ কৰা আজি 7টা দশক অতিক্ৰম কৰাৰ পিছতো তেখেতলোকে কিন্তু আজি থাকিব কারণে একথা মাতি নাই, যার বাবে কিন্তু তেখেতলোকে আন্দোলন আর প্রতিশ্রুতি বারে আন্দোলন কৈছে, আন্দোলনের বিনিময় প্রতিশ্রুতি পাইছে, কিন্তু প্রতিশ্রুতির বারে বারে সরকার আহিছে গৈছে এই অঞ্চলে এই গৃহ পঞ্চায়েতে আজি কিন্তু আজি অসমৰ মুখ্যমন্ত্রীর দরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সোনোয়াল ডাঙরিয়া এই গৃহ পঞ্চায়েতের পৰা আজি অসমৰ মুখ্যমন্ত্রী হৈ গল, তেনেস্থলত কিন্তু এই দাঁতিকুখীয়া অঞ্চলের লোকসকলে আজি 96 ঘর পরিয়ালে কিন্তু আজি নদী কাষতে কিন্তু তেখেতলোকে ভাড়া দি ভাড়াটিয়া হিসাবে থাকবলগীয়া।